সাকিব কে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফর্মার সবাই আশা করবো থেকে এটাই। রিয়াদের ফিরে আসা তো খেলতে চাই, ফিরে আসার কি আছে? গত 6 মাসে যেভাবে নতুন করে নিজেকে নতুন করা, রিয়াজ এরকমই খেলে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে মনে হয় যে কোনো একটা জিততেই হবে, আশা করি ইনশাআল্লাহ। যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা, অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায়, হারাইতে পারবে না। মাস্টার আমাদেরকে পেস বোলিং কোচটাকে আরেকটু মনে হয় তারকা বান্ধবী ভালো আছে, ডোনাল্ডের কাজটাকে আপনার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ছিল? আইডিয়া নাই, কারণ কিভাবে বলবো, এখন মানুষ বলবে অথবা ভালো করলে ভালো খারাপ করলে খারাপ, এখন আমি তো দেখিনি কাজ। বাংলাদেশের গ্রুপে কে আছে এটা আপনি জানেন? এটা বিশ্বাসযোগ্য, দেখিনি তাহলে না জানারই তো কথা। আপনি একদম ডিটার্স খেলা থেকে? আমি মাঠে নিচে যত খেলছি, প্রিমিয়ার লিগ এর বাইরে তোর খেলা দেখি, কোনো কারণে মন খারাপ কেন না? বাংলাদেশের নিজেই খেলতেছি এখনো, মন খারাপ হবে কাউকে ফলো করা হয় না, অন্য কাউ কাজ আমেরিকা যাবেন? আমার মনে হয় আমি আমার তো আমার পেজ থেকে আমি যতটুকু দল যেদিন যাই 15 তারিখ সমস্ত দিন অভিনন্দন জানিয়েছি, শুভকামনা স্যার, শুভকামনা। বিশ্বকাপে কত দূর যেতে পারে বাংলাদেশ? কত দূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি, আমি শিওর আপনারাও সেটা আশা করছি। যদি যদি মিলে যায় তাহলে কি হতে পারে? যদি আপনি তো অনেক সময় বলতেন যে যদি এটা হয় যদি এটা হয় তাহলে করে যদি মিলাইতে পারবেন না মাস্টার ভাই, জানি না মাস্টার ভাই, আপনি কোয়ার্টার ফাইনালে টিম কে নিছেন, আপনি তো টিম সম্পর্কে খুবই ভালো জানেন। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সব কিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড যদি প্রথম রাউন্ড পার করে তারপর মানে সুপার এইট হবে, তো প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে, তো আর আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায় না। শান্তর ক্যাপ্টেন ছিল কেন দেখি নাই? থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, ধন্যবাদ, ধন্যবাদ মাসাই, অনেক বলছে অনেক।